फ्रेंड्स, आमी स्वागता शाड़ी बाहारेर तरफ थेके आज आमी तोमादेर फुलियार एक्सक्लूसिव तात शाड़ीर कलेक्शन निये एशेछी। समस्त शाड़ी किन्तु आमादेर निजस्व प्रोडक्शन और निजस्व डिजाइन। एई शाड़ीगुलो किन्तु आमादेर वीवर्सरा अक्लान्त परिश्रम करे सुंदरभावे निखुत करे वीविंग करे। तारी छोट्ट एकटा भिडियो क्लिपिंग आमी तोमादेर देखिए दी। তাহলে দেখলে তো আমাদের ভিভার্সরা রাত দিন কত পরিশ্রম করে এই এক একটা শাড়ি নিজের হাতে তৈরি করছে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ প্রত্যেকটা শাড়ির ডিজাইন তোমরা ইউনিক পাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করি আজ ফুলিয়ার এক্সক্লুসিভ তাঁত শাড়ির কালেকশন। আমাদের ফার্স্ট আইটেম আমি আজ তোমাদের সেই শাড়িটা দিয়ে শুরু করব যেটা তোমরা এক্ষুনি দেখলে যে যে উইভার তিনি হাতে করে বুনছেন। আজ সেই শাড়িটা দিয়ে ফার্স্ট তোমাদের শুরু করছি। দেখো শাড়িটার কালারটা ডিপ বিস্কিট কালারের মধ্যে রেড দিয়ে চেন হরাইজন্টাল স্ট্রাইপস গেছে। আর তার মধ্যে কিন্তু তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তাসের যে চিরতন স্টাইলটা হয়, যে গাছের মতন যে চিরতন বলে যেটাকে, সেই তাসের ডিজাইনের কিন্তু ট্রি মোটিভস করা অল ওভার বডিতে। আর এর বর্ডারটা দেখো পুরো ডিপ রানী কালারের বা ফুসিয়া পিঙ্ক কালারের মাঠা পার, তার সঙ্গে স্কাই ব্লু কালার দিয়ে সরু সরু একদম হরাইজন্টাল লাইনস গেছে, নিচেও আর একটা স্কাই ব্লু দিয়ে লাইন গেছে। এই বর্ডারটা তোমরা দুদিকেই পাচ্ছ, মাঠা পারের বর্ডার। আর অল ওভার শাড়িতে তো এরকম চেন স্ট্রাইপস তোমরা পাচ্ছই ডিপ রেড দিয়ে। এটা রেড নয় অ্যাকচুয়ালি, ডিপ রানী কালার দিয়ে করা হয়েছে। শাড়িটার আঁচলটা দেখিয়ে দিই। আঁচলটাতে ওই একই তাসের যে ট্রি মোটিভস হয় চিরতন বলে, সেই মোটিভসটা কিন্তু অল ওভার আঁচলে, প্লাস এরকম একই টাইপের আঁচলে বর্ডার গেছে। শাড়িটার প্রাইস হলো 1250 প্লাস তোমরা 10% ডিসকাউন্ট পাবে। আমাদের নেক্সট আইটেম দেখো, খুব লাইট একটা পিচ কালার নয়, এটা লাইট ক্রিম কালারের মধ্যে এরকম গ্রিন আর ইয়েলো দিয়ে বুটাস গেছে অল ওভার বডিতে। প্লাস তার সঙ্গে বর্ডারটা লক্ষ্য করো, মাথা পার গ্রিন অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে, তার সঙ্গে আবার গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে সুতো দিয়ে কিন্তু এরকম লতা গেছে বেঁকানোভাবে পাড়ের ওপর দিয়ে। এই একই বর্ডার কিন্তু তোমরা ওপরেও পেয়ে যাচ্ছ, ওপরে আর নিচে একই বর্ডার। আর অল ওভার বডিতে তোমরা এরকমই ঠাসা বুটাস পাচ্ছ। শাড়িটার আঁচলটা দেখিয়ে নিই। শাড়িটা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আজ যেগুলো দেখাবো আমি সব কিন্তু 100/100 কটন কাউন্টের, তাই জন্য শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল আর ভীষণ স্মুথ ফিনিশ। দেখো এই ধরনের বড় বড় ফ্লাওয়ারের ঝাড় গেছে অল ওভার আঁচলে, প্লাস এরকম লতা গেছে এই ফ্লাওয়ারের ঝাড়ের দুদিক দিয়ে। শাড়িটার প্রাইস হলো 1350 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট আইটেমের দিকে যাই। খুব সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের, তার মধ্যে খুব সরু সরু একদম ভালো করে লক্ষ্য করলে দেখবে খুব সরু সরু হোয়াইট কালারের সুতো দিয়ে এরকম চেন হরাইজন্টাল স্ট্রাইপস কিন্তু বোনা হয়েছে, তাই জন্য শাড়িটার কিন্তু লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। একটা স্মার্ট লুক, ভীষণ ইউনিক কালেকশন আর ভীষণ একটা আনকমন শাড়িটার ডিজাইন। অল ওভার বডিতে এরকম বরফি মোটিভ পাচ্ছ, গোল্ডেন কালারের সুতো আর পুরো এরকম কাইট মোটিভ পাচ্ছ হোয়াইট সুতো দিয়ে, তার মধ্যে আবার ছোট ছোট রেড কালারের কিন্তু প্রত্যেকটা বরফি আর প্রত্যেকটা এরকম ডায়মন্ড যে মোটিভসগুলো গেছে তার মধ্যে ছোট ছোট বুটিস পেয়ে যাচ্ছ। শাড়িটার বর্ডারটা লক্ষ্য করো, এরকম গোল্ডেন কালারের ঠাসা কিন্তু সিল্ক পার, তার সঙ্গে ইয়েলো দিয়ে হোয়াইট দিয়ে চেন হরাইজন্টাল স্ট্রাইপস গেছে, প্লাস এই যে বরফিগুলো, বরফি নয় এটা ট্রায়াঙ্গেল গেছে দেখো, ছোট ছোট
বক্সের মধ্যে এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ভীষণ একটা সুন্দর বুনন হয়েছে। এই বর্ডারটাই তোমরা শাড়িটার ওপরের দিকেও পাচ্ছ, সেম বর্ডার, টেম্পল পার, টেম্পল পার বোথ সাইডেই রয়েছে, পুরোটাই অল ওভার শাড়িটাতেই রান করছে একই টেম্পল পারের বর্ডার। শাড়িটার আঁচলটা দেখিয়ে দিই, শাড়িটার আঁচলটা লক্ষ্য করো, এরকম হোয়াইট আর গোল্ডেন সুতো দিয়ে কিন্তু বড় বড় ফুলের ঝাড়, তার সঙ্গে আবার হোয়াইট আর গোল্ডেন সুতো দিয়ে তো হয়েইছে, তার সঙ্গে আবার কিন্তু দেখো জারি দিয়ে একটা করে আবার এরকম ঝাড় আছে, আর এরকম সাদা কালারের সুতো দিয়ে একটা লম্বা চওড়া ধরনের একটা প্যাটার্ন শাড়িটার ভার্টিক্যালি গেছে। শাড়িটার প্রাইস হলো 1850, ভীষণ ইউনিক অ্যান্ড আনকমন কালেকশন, 1850, তার উপর কিন্তু 10% ডিসকাউন্ট। নেক্সট আইটেম দেখো, খুব সুন্দর একটা বিউটিফুল ঘিয়ে কালারের অল ওভার বডি, তার মধ্যে কিন্তু এই যে ছোট ছোট বুটিসগুলো দুটো তিনটে কালার দিয়ে কিন্তু উইভ করা হয়েছে, সম্পূর্ণ হ্যান্ড উইভেন, বিকজ ফুলি আর তাঁত মানেই এর কোয়ালিটি আর এর টেক্সচার এই সম্বন্ধে কিন্তু একদম টপ কোয়ালিটিতে যায়। দেখো খুব সুন্দর একটা পিঙ্ক কালার আর ইয়েলো কালারের কিন্তু এরকম ধরনের বুটিস গেছে, তার মধ্যে ছোট ছোট আবার ওই একই কালারের ছোট ছোট বুটিস আর এগুলো একটু তার থেকে বড় বুটাস। এর বর্ডারটা লক্ষ্য করো, বর্ডারটা দেখো এরকম ধরনের একটা পিচ কালারের মাঠা বর্ডার, তার সঙ্গে ডিপ ব্লু কালারের একটা সরু বর্ডার রান করছে, আর এর অপোজিট সাইডের যে বর্ডারটা সেটা কিন্তু এরকম ইয়েলোর মধ্যে এটা কাঁচা হলুদের ইয়েলো কালার, তার সঙ্গে ব্লু কালারের সরু বর্ডার রান করছে। আর এর আঁচলটা এবার দেখে নিই, যেহেতু দেখো শাড়িটার বুটিসগুলো কিন্তু এরকম পিঙ্ক আর ইয়েলো কালারের কন্ট্রাস্টে করা, তাই সেই কথাটা মাথায় রেখেই আমরা বর্ডারটারও কিন্তু দুদিকে দুরকম কন্ট্রাস্ট কালার রেখেছি। শাড়িটা কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদেরও তোমরা গিফট করতে পারো পুজোতে, বা নিজেরাও পরতে পারো, কারণ এই ধরনের শাড়ির কালার বা ডিজাইন কিন্তু যে কোনো বয়সেই দারুণ ভালো লাগে, খুব স্মার্ট লুক দেয়, খুব সোবার লুক দেয়। শাড়িটার আঁচলটা দেখিনি, আঁচলটা দেখো অসাধারণ পিঙ্ক আর ওই একই টার্মারিক ইয়েলো যেটা হয় সেই হলুদ ইয়েলো, কাঁচা হলুদ ইয়েলো কালারের মধ্যে ফুলের ঝাড়, বড় বড় গাছের মতন ঝাড়গুলো করা, তার সঙ্গে কিন্তু আবার ব্লুও আছে, কারণ যেহেতু পাড়ের মধ্যে এরকম একটা ব্লু তোমরা লাইন পাচ্ছ বলে এখানে আমরা আঁচলে কিন্তু সেই ব্লুয়েরও টাচ রেখেছি। এটা কিন্তু পুরো শাড়িটার আঁচলটা। শাড়িটার প্রাইস হলো 1550 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট আইটেম খুব সুন্দর একটা পিঙ্ক কালার, খুব মিষ্টি পিঙ্ক কালার এটা। এই পিঙ্ক কালারের মধ্যে আমি যে তোমাদের আগের শাড়িটা দেখিয়েছিলাম স্কাই ব্লু কালারের, সেই শাড়িটার মতন এই শাড়িটাতেও দেখো খুব সরু সরু একদম সরু চুলের মতন হেয়ার লাইক থিন হোয়াইট কালারের সুতো কিন্তু হরাইজন্টালি গেছে, বোনানো হয়েছে, এটা গেছে মানে এটা কিন্তু উইভ করানো হয়েছে ঠিক এই ডিজাইনে। আর অল ওভার বডিতে দেখো এরকম ম্যাজেন্টা আর ব্লু দিয়ে লোটাসের মোটিভ করা, অল ওভার বডিতে তোমরা এই ছোট ছোট পদ্ম ফুল পেয়ে যাচ্ছ। শাড়িটার বর্ডারটা লক্ষ্য করো, বর্ডারটা দেখো তুতে কালার বা ডিপ স্কাই ব্লু কালার যেটা হয় সেই দিয়ে কিন্তু পদ্ম ফুলের লতা করা, তার সঙ্গে এরকম পিচ কালারের দুটো লাইন পাচ্ছ, মাঝখান থেকে আবার একটা সরু স্কাই ব্লু কালারের একটা লাইন গেছে, নকশা করা লাইন, প্লাস এরকম ছোট ছোট দেখো খুব সূক্ষ্মভাবে ফুলের গাছ মোটিভ করা হয়েছে। অসাধারণ বর্ডার কিন্তু এই বর্ডার দুদিকেই রান করছে শাড়িটার ইকুয়ালি। আর এইবারে শাড়িটার আঁচলটা দেখাই, আঁচলটা লক্ষ্য করো, আঁচলটাতে কিন্তু এরকম অল ওভার আঁচলে আবার সেই পদ্মের মোটিভ পাচ্ছ তোমরা, প্লাস এরকম একটু বড় সাইজের ফ্লাওয়ারের মোটিভ পাচ্ছ,
ম্যাজেন্টা আর ব্লু দিয়ে অল্টারনেটভাবে গেছে, তার সঙ্গে এই যে নকশাটা, এই নকশাটা কিন্তু তোমরা এই পদ্ম ফুলের দুদিকে দুপাশে লম্বাভাবে পেয়ে যাচ্ছ। শাড়িটার প্রাইস হলো 1650, ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ আরামদায়ক। এই ফুলিয়ার তাঁতের শাড়ির কিন্তু এটাই বিশেষত্ব যে ভীষণ কমফোর্টেবল আর একদম ওয়ার্ল্ড ফেমাস কোয়ালিটির হয়, তাই ফুলিয়ার তাঁত কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। শাড়িটার প্রাইস 1650 প্লাস 10% ডিসকাউন্ট। আমাদের নেক্সট শাড়ির আইটেম, সেটা খুব সুন্দর একটা, দেখো ইয়েলো কালারের মধ্যে। এই শাড়িটা কিন্তু ইজিলি গায়ে হলুদেও নতুন যারা নিউলি ওয়েড যারা হবেন তারা কিন্তু পরতে পারে, খুব সুন্দর লাগবে। গায়ে হলুদে কিন্তু এখন একটা ফ্যাশন যে শুধু নতুন বউ নয় বাড়ির সবাই কিন্তু ইয়েলো শাড়ি বা ইয়েলো পোশাকে সাজে, তাহলে তোমরা কিন্তু কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে এই শাড়িটা সুন্দরভাবে সেজে পরতে পারো, দারুণ লাগবে। বিকজ দেখো এই হলুদের সঙ্গে এই যে মাল্টি কালারের যে সুতোর বুটাসগুলো, স্কাই ব্লু আর পিঙ্ক কালারের যে ফ্লাওয়ার বুটাসগুলো গেছে, অসাধারণ একটা কম্বিনেশনে দারুণ লাগছে দেখতে। তার সঙ্গে বর্ডারটা লক্ষ্য করো, এরকমই ফুসিয়া পিঙ্ক বা রানী কালারের মধ্যে মাথা বর্ডার, তার সঙ্গে এই মিনেকারি পাড়ের কাজটা লক্ষ্য করো, স্কাই ব্লুর সঙ্গে আবার এরকম রানী কালার দিয়ে সরু সরু চেন দিয়ে অসাধারণ কিন্তু এই মিনেকারি বর্ডারটা। তার সঙ্গে ওই একই কালারের কিন্তু সুতো দিয়ে সুন্দর একটা ফ্লাওয়ারের লতা পুরোটাই বর্ডারের ওপর দিয়ে রান করছে। এই একই বর্ডার কিন্তু তোমরা ওপরের দিকেও পেয়ে যাচ্ছ, দুদিকেই একই সমানভাবে বর্ডার পাবে একই ডিজাইনের। আর এই শাড়িটার এবার আঁচলটা দেখে নিই। দেখো এইটা হচ্ছে শাড়িটার আঁচল, স্কাই ব্লু আর এরকম রানী কালারের ফুল করা আছে, বড় বড় মোটিভস আছে ফুলের, আর এই ধরনের জিগজ্যাগ প্যাটার্নের কিন্তু ওই একই কালারের সুতো দিয়ে দুই দিকে উইভ করা হয়েছে, মাঝখানে ফ্লাওয়ার মোটিভস আর দুই দিকে জিগজ্যাগ প্যাটার্ন দিয়ে কিন্তু এরকম ভার্টিক্যালি লাইন্স গেছে। শাড়িটার প্রাইস হলো 1750 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট শাড়ির আইটেম যেটা দেখাবো, দেখো এবার একটু হালকা কালারের মধ্যে দেখাই, হালকা কালার হলেও শাড়িটা কিন্তু ভীষণ গর্জিয়াস লুক। দেখো খুব লাইট একটা তসর কালার, এটা অ্যাপ্রোপ্রিয়েট তসর কালার। এই তসর কালারের মধ্যে এরকম ব্লু আর রানী দিয়ে কিন্তু ফ্লাওয়ার মোটিভস, এই ফ্লাওয়ারের মোটিভের ডিজাইনটা অন্যরকম, দুটো করে পাতা একটা করে ছোট ফুল, লক্ষ্য করলে বুঝতে পারবে দুটো করে পাতা একটা করে ছোট ফুল, এই ধরনের ফ্লাওয়ার মোটিভ কিন্তু অল ওভার বডিতে। বর্ডারটা লক্ষ্য করো, এই যেহেতু এখানে দুটো করে কালার কম্বিনেশন আমরা ইউজ করেছি শাড়িটাতে, তাই জন্য আমরা দুরকম কালারের কিন্তু বর্ডার রেখেছি, একদিকে এরকম ফুলের কালারের সঙ্গে ম্যাচিং করে এরকম রানী কালারের বর্ডার রাখা হয়েছে, ঠিক রানী নয় এটা ফুসিয়া পিঙ্ক, তার মধ্যে দেখো পুরো গোল্ডেন ঠাসা কিন্তু সুন্দর নকশা করা ছোট ছোট টেম্পল করা আছে গোল্ডেন দিয়ে, আর পুরো ফুলের নকশা করা। অপোজিট সাইডে তোমরা এই স্কাই ব্লু কালারের, যেহেতু এখানে ফ্লাওয়ার মোটিভ ইউজ করা হয়েছে বডিতেও, তাই আমরা আরেক দিকের বর্ডার স্কাই ব্লু কালারের রেখেছি, একই রকমভাবে গোল্ডেন পুরো জরি দিয়ে দেখো শাইন আর উইভ করা, আর এরকম ছোট ছোট গোল্ডেন টেম্পল করা আছে বর্ডারে। আমাদের গোল্ডেন যে জরিগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু একদম পিওর, তাই জন্য এর একটা হালকা ফিনিশ থাকে, খুব ডিপ একটা শাইন থাকে না, যেটা খুব চিপ লুক দেয়, সেটা একটু কম দামের জরি ইউজ করলে পরে সেই লুকটা দেয়, কিন্তু আমরা শাড়িতে কিন্তু উন্নত মানের জরি ইউজ করি, তাই জন্য এর শাইনটা কিন্তু খুব সোবার একটা শাইন। আঁচলটা দেখে নিই, দেখো এটা হলো শাড়িটার আঁচল, আঁচলটাতেও আমরা কিন্তু একই রকমভাবে বড় বড় আমকলকা রেখেছি, আর সেই আমকলকাগুলো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু বোনা হয়েছে, একটা করে ফুসিয়া পিঙ্ক একটা করে ব্লু কালারের কন্ট্রাস্ট ওয়েতে আমকলকা বোনা হয়েছে, এরকমভাবে দুদিকে দুটো লাইনের নকশা কিন্তু ভার্টিক্যালি উঠেছে আঁচলে। আর শাড়িটার প্রাইস হলো 1650 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট আইটেম লাইট সি গ্রিন কালারের মধ্যে,
ব্লু আর ডিপ নেভি ব্লু আর বেবি পিঙ্কের একটা কম্বিনেশন করা। সেই কম্বিনেশনে সুতো দিয়ে অল ওভার বডিতে কিন্তু এরকম বুটাস যাচ্ছে। অসাধারণ স্মার্ট লুক শাড়িটার। যারা স্কুল কলেজে চাকরি করো বা যারা অফিস গোয়ার্স তাদের জন্য কিন্তু শাড়িটা ডেলি পারপাস হিসেবে ইউজ করা খুব সহজ ব্যাপার হবে, খুব কমফোর্টেবল আর খুব সুন্দর একটা স্মার্ট লুক দেবে। শাড়িটার বর্ডারটা লক্ষ্য করো, আমরা যেহেতু এখানে দুটো করে কালার কম্বিনেশন ইউজ করেছি শাড়িটাতে, বেবি পিঙ্ক আর ব্লু, তাই আমরা একদিকে বেবি পিঙ্ক কালারেরই এরকম মাথা বর্ডার রেখেছি। তার সঙ্গে দেখো এরকম আঙুরের থোকা, এটা কিন্তু আঙুরের থোকা, একটা করে বেবি পিঙ্ক কালারের আবার অল্টারনেট আর একটা করে ব্লু কালারের আঙুরের থোকা গেছে অল ওভার বর্ডারের ওপরে। আবার উল্টো দিকে আমরা এরকম ব্লু কালারের মাথা বর্ডার রেখেছি, তার সঙ্গেও এরকম আঙুরের থোকা গেছে পাড়ের সঙ্গে ম্যাচিং করে, একটু গ্যাপে গেছে। আর এই বুটাসটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাও কিন্তু আঙুরের থোকার বুটা, ছোট ছোট বুটা, একটা করে পিঙ্ক একটা করে ব্লু অল ওভার বডিতে এরকম অল্টারনেটভাবে রয়েছে। শাড়িটার আঁচলটা দেখে নিই, শাড়িটার আঁচলটাতেও দেখো এই যে বড় জিনিসগুলো, বড় যে লতাটা তোমরা দেখছো, এটা হচ্ছে আঙুরের থোকা, একটা করে পিঙ্কের আঙুরের থোকা, একটা করে ব্লু কালারের আঙুরের থোকা, তার সঙ্গে কিন্তু অল্টারনেট ও লিভসগুলো বোনা হয়েছে অল্টারনেট কালারের সুতো ইউজ করে। আর এই আঙুরের থোকার দুদিকে দেখো এই যে সুন্দর ছোট ছোট আঙুরের থোকার কিন্তু পুরো লাইনস উঠেছে, তার সঙ্গে এরকম প্রদীপ প্রদীপ ডিজাইন গেছে দুদিক দিয়ে, অসাধারণ একটা স্মার্ট লুক দিয়েছে শাড়িটার। আর ডিজাইনটাও একদম আনকমন আর ইউনিক, খুব সোবার ডিজাইন। শাড়িটার প্রাইস হলো 1450 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট আইটেম, এবার আবার একটু হালকা কালারের দেখব। দেখো খুব সুন্দর একটা হালকা, এটাকে লাইট হরলিক্স কালারও বলা যায়, লাইট হরলিক্স কালারের মধ্যে রেড আর এরকম ইয়েলো দিয়ে, এটা কিন্তু কাঁচা হলুদের ইয়েলো, এটা রেড আর এটা কাঁচা হলুদের যে ইয়েলো কালার হয় তাই দিয়ে কিন্তু ফ্লাওয়ার বুটিস করা ছোট ছোট, প্রত্যেকটা ফ্লাওয়ার কিন্তু দেখো নিখুঁতভাবে কিন্তু বোনা হয়েছে। আর তার সঙ্গে একটু লক্ষ্য করলেও দেখতে পাবে শাড়ির সুতোটা এত সুন্দরভাবে বোনা হয়েছে, একটা হরাইজন্টাল কিন্তু প্যাটার্ন লক্ষ্য করা যায়, শাড়িটা বোনাই হয়েছে ঠিক ওই প্যাটার্নে। আর এর বর্ডারটা লক্ষ্য করো, যেহেতু আমরা এখানে দুটো করে কালারের ফ্লাওয়ার ইউজ করেছি মোটিভস, একটা রেড আর একটা কাঁচা হলুদের ইয়েলো, তাই আমরা কিন্তু ওর বর্ডারটাও একই রকমভাবে রেখেছি, কন্ট্রাস্ট দুদিকে পাবে, একটা দিকে এটা রেড কালারের মাথা বর্ডার, বর্ডারের মধ্যে এরকম চেন পাচ্ছ রিবন করা আছে, এটা সিল্ক দিয়ে করা, তার সঙ্গে এরকম ইয়েলো দিয়ে করা। আর এই নকশাগুলো দেখো লক্ষ্য করো পুরো ফুলের লতা গেছে, অসাধারণ নিখুঁতভাবে কিন্তু বোনা হয়েছে। আর এর উল্টো দিকে তোমরা এরকমই কাঁচা হলুদের ইয়েলো কালারের মাথা বর্ডার পাচ্ছ, তার সঙ্গে রেড কালারের ফুলের কিন্তু নকশা গেছে লতা করা। তাহলে ইয়েলোর সঙ্গে আমরা রেড ফুলের নকশা পাচ্ছি, আর যে আরেক দিকে রেড বর্ডার বলে তার সঙ্গে আমরা কন্ট্রাস্ট ইয়েলো কালারের ফুলের নকশা পাচ্ছি, অসাধারণ কালার কম্বিনেশন করা হয়েছে। এবারে দেখে নিই শাড়িটার আঁচলটা, শাড়িটার আঁচলটা দেখো এরকম অসাধারণ একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, এটাকে আমি বলবো লক্ষ্মীর ঝাঁপি যেরকম হয় সেই লক্ষ্মীর ঝাঁপির প্যাটার্নে কিন্তু এই নকশাটা করা হয়েছে। আর তার সঙ্গে দেখো যে এই বর্ডারটা যেটা রান করছে, এটা আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তোমাদের, এই যে রেড কালারের প্যাটার্নটা দেখছো, দেখো কি সুন্দর নিখুঁতভাবে করা, যে ছোট ছোট যে ঝিরিঝিরি ডটসগুলো পর্যন্ত সেটাও পর্যন্ত কিন্তু প্রমিনেন্ট হয়েছে, অসাধারণ এই লতাটা উঠেছে, নকশাটা ভার্টিক্যালি উঠেছে শাড়ির আঁচলের দুপাশ থেকে, মাঝখানে কিন্তু এই লক্ষ্মীর ঝাঁপির মোটিভটা গেছে। এটা কিন্তু বাড়ির যে কোনো পুজো পার্বণ, অষ্টমী বা লক্ষ্মী পুজো বা যে কোনো অকেশনে তোমরা
খুব সুন্দরভাবে ক্যারি করতে পারো, দারুণ লাগবে এই শাড়িটা কিন্তু পরলে। শাড়িটার প্রাইস হলো 1550 প্লাস 10% ডিসকাউন্ট। নেক্সট শাড়িটা দেখব যেটা, সেটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার, বা যেটাকে আমি বলবো দুধে আলতা কালার। সেই দুধে আলতা কালারের মধ্যে এরকম তিনটে করে কালারের দেখো অল ওভার ফ্লাওয়ার বুটাস, একটা করে গ্রিন, একটা করে ইয়েলো, একটা করে ব্লু, এরকম তেরছাভাবে এগুলো আড়িভাবে প্যাটার্নে গেছে এই ফ্লাওয়ার বুটাসগুলো। আর এর সঙ্গে এর বর্ডারটা লক্ষ্য করো, তিনটে কালারের সুতোর ফ্লাওয়ার বুটা আমরা ইউজ করেছি, তাই পুরো বর্ডারে কিন্তু তিনটেই কালার রাখা হয়েছে, গ্রিন মাঠা বর্ডার। তার সঙ্গে এই নকশাগুলো লক্ষ্য করো কত নিখুঁত নকশাগুলো গেছে গ্রিন অ্যান্ড ইয়েলো দিয়ে। এখানে দেখো পিঙ্ক আর ইয়েলো আর গ্রিন ইউজ হয়েছে, আর এইটা দেখো গ্রিন কালারের এই যে ফ্লাওয়ারের পুরো লতাটা গেছে উইথ লিভস, এই একই বর্ডার কিন্তু শাড়িটার দুদিকে, অসাধারণ কিন্তু নিখুঁত বোনা। আর শাড়িটার আঁচলটা দেখে নি, এটা হচ্ছে শাড়িটার আঁচল। দেখো সেই একই রকমভাবে আমরা এই যে ফ্লাওয়ার মোটিভসগুলো দেখছি, এটা কিন্তু আঙুরের থোকার স্টাইলে ফ্লাওয়ারগুলো বোনা হয়েছে। তিনটে কালারই আছে, ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু। আর তার সঙ্গে এই যে সুন্দর এই ফুলের যে লতাটা, এটা কিন্তু এই ফ্লাওয়ার মোটিফের দুদিকে রান করছে। তার সঙ্গে এই নিখুঁত কাজগুলো লক্ষ্য করো, এই নিখুঁত যে একটা তীর মানে অ্যারোভাবে নেমেছে এই কালারটা, দুটো করে কালার ইউজ করা হয়েছে, দেখো অসাধারণ কিন্তু হাতের কারিগরি, অসাধারণ হাতের বুনো। শাড়িটার প্রাইস হলো 1650 প্লাস 10% ডিসকাউন্ট। তাহলে ফ্রেন্ডস, কেমন লাগলো আজ তোমাদের এই ফুলিয়ার এক্সক্লুসিভ তাঁত শাড়ির কালেকশন? আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আর তোমাদের যদি আজ আমাদের এই কালেকশনের কোনো শাড়ি পছন্দ হয়ে থাকে, তাহলে তার স্ক্রিনশট তুলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও, তোমাদের শিপিং ডিটেলস দিয়ে দিও, আমরা শিপিং কিন্তু করে দেবো। আর যদি তোমরা আমাদের শপ ভিজিট করতে চাও, তারও অ্যাড্রেস কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে ডিটেলস জেনে নিতে পারো, আমরা ডিটেলসে বলে দেব আমাদের শপের অ্যাড্রেস। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, নমস্কার।